দিব্যাঙ্গনজনদের ক্রীড়া ক্ষেত্রে সরকারি সাহায্য মেলে না বলে অভিযোগ। এবছর 22তম উষা জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর হয় দিল্লিতে। এতে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির তরফে একজন খেলোয়াড়কে পাঠানো হয়। তিনি তিন বিভাগে স্বর্ণপদক পেয়েছেন। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করা হয় কমিটির তরফে। উপস্থিত ছিলেন সভাপতি ব্রজহরি দেবনাথ সহ অন্যরা। সাফল্য পাওয়া অ্যাথলেট মোহাম্মদ আমজাদ হোসেন জানিয়েছেন, সরকারিভাবে কোনো সাহায্য পাওয়া যায়নি। যুব বিষয়ক ক্রীড়া দপ্তরকে জানানো হলে তারা সাফ জানিয়ে দেন কোনো তহবিল নাকি নেই, ফলে নিজেদের গাঁঠের পয়সা ব্যয় করে তিনি আসরে যোগ দিয়ে সাফল্য অর্জন করেছেন। আমাদেরকে কেউ সাহায্য টাহায্য করেনি, নিজের টাকা পয়সা খরচ করে এখানে গিয়েছি। তো এই যাদের কাছে সাহায্য কাছে গিয়েছি তারা তো আমাদেরকে কোনো হেল্প করেনি। ইউথ অ্যাফেয়ার অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট যাকে বলা হয়, তাদের কাছে আমরা লেটার দিয়েছি আমাদেরকে ওইখানে পাঠানোর জন্য, তারা আমাদেরকে পাঠায়নি। তারা বলছে ওদের কাছে কোনো টাকা পয়সা নেই, কোনো ফান্ডিং নেই। এদিন সাংবাদিক সম্মেলনে অ্যাথলেট দাবি জানান, সরকার যাতে তাদের দিকে ফিরে তাকায়। আদৌ তারা সঠিকভাবে সব কিছু পালন করছে কি না জানি না, তবে গভর্নমেন্টকে বলবো এখন যে বর্তমান মিনিস্টার সিএম এবং পোস্ট মিনিস্টার এবং সিএম স্যারকে বলবো তারা যাতে একটু আমাদের দিকে নিজের সন্তান হিসাবে যাতে একটু ভালো দৃষ্টিতে তাকায়। পিওর রিপোর্ট, চ্যানেল দেন রাউত।